দেখুন, এগুলো পিলো কাভারের সেট আছে, এর মধ্যে এরকম ছোট ছোট ফ্লাওয়ার আমি তৈরি করে নেব, যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর গর্জিয়াস হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন প্লেন কেমন লাগছে, এবার পেন্টিং করার পর দেখতে পাবেন। নতুন সকাল নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল। এই ফেব্রিক পেন্টিংটা দেখাবো, একদম সিম্পল ওয়েতে পেন্টিং করলাম, কোনো ড্রয়িং করিনি, নর্মালি পেন্টিং করেছি। আর এই পেন্টিং করাটাই আজ আপনাদের দেখাবো। এটা হচ্ছে লাড্ডু গোপালের বেড কাভারের সেট, অনেক দিন পুরনো হয়ে গেছে, তো একঘেয়েমি লাগে একই রকম দেখতে দেখতে, তাই ভাবলাম কিছু নতুন রেনোভেশন করা যাক, মডিফাই করি একটু বেড কাভারের সেটগুলো। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো পিলো কাভার। এই পিলো কাভারের মধ্যে এরকম স্মল ফ্লাওয়ারগুলো আমি তৈরি করে নেব। আপাতত এই পেন্টিংটাই দেখালাম, আর এটার মধ্যে আমি এরকম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আর ফেব্রিক পেন্টিংটা দেখাই। দেখুন বন্ধুরা, পুরো বেড কাভারের সেট অনুযায়ী এরকম সিম্পল ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি আপনাদের বেডের মধ্যে পেতে আমি দেখাবো যে কেমন লাগছে বেড সেটটা। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার, ছোট্ট সিম্পল ডিজাইন দিয়ে কিন্তু পিলো কাভারগুলো আমি তৈরি করে ফেললাম। এটা হলো সোফার বালিশ, সোফার পিলো এগুলো, আর হেড পিলোতে এরকমই ডিজাইন করেছি একদম ছোট্ট সিম্পলের মধ্যে, সাইড পিলো এগুলো। এবার এগুলোকে বেড কাভারের মধ্যে পেতে তারপর বোঝা যাবে যে জিনিসটা কতটা গর্জিয়াস আর সুন্দর হলো। একটা ছোট্ট সিম্পল আইডিয়া আপনারা পেয়ে গেলেন আশা করি। যত পুরনো বেড কাভার আছে এইভাবে কিন্তু মডিফাই করে নেওয়া যায় স্টিচ করে বা ফেব্রিক করে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল বা গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, জয় রাধে, হরে কৃষ্ণা।